नमस्कार बंधुरा, नॉलेज बांगला वर्ल्ड यूट्यूब चैनले अपने सबाई के जाना स्वागत। बंधुरा, सामने कौशिकी अमावस्या और कौशिकी अमावस्या सम्पर् आज के अपन किलब जो कौशिकी अमावस्या कि दिनटार महत्व क्य साधक कौशिकी अमावस्या एक अति गुरुत्वपूर्ण दिन क्यों और 2021 कौशिकी अमावस्या ठीक कब और ये कौशिकी अमावस्यार दिन द्वारका नदी स्नान कर ले है। तो आजकल भिडियोते अपनारा सम्पूर्ण जानबें, किन्तु तार आगे जे कारण अपन सामने आमार आशा किछु कथा अपन उद्देश्य बलार छिलो जे कारण अपन सामने आज के एलम। तो कथाटी हलो जे बंधुरा, आमी सुनते पाच्छी बा अनेकेई बोलछेन बर्तमाने जे तारापीठार आगेर मतो नेई, ओखाने सब उल्टो पाल्टा लोकेदेर आगमन होयेछे, चोर चाचर बेड़ेछे और सब गिये मातलामी करे, एगुली आमी शुनेछी किछु लोकेर काछ थेके। तो आमार शुने खूब खराब लागलो, तो आमी भाबलाम जे एटा निये एकटा भिडियो बानानो जाक आपनादेर सामने, जे आपनादेर कि मतामत आमार कथा कि ठीक बा आमार चिंता भावना कि ठीक नाकि सेटा होयतो आमी भूलो होते पारि। तो सेई जोन्नोई आपनादेर काछे आसा। कथाटी हलो एरकम जे बंधुरा, जारा तारापीठ जान तारा सत्यि तारापीठ चान कि ना सन्देह आछे। तार कारण हलो जे तारापीठे आमरा केन जाई, तारापीठे आमरा जाई साधारणत तारामा एवं श्रीगुरु बामदेवर आशीर्वाद नीते। विशेष करे बामदेवर काछे तो केउ ढोकेन ना, तो कि बोलबो, तारामायेर काछेई जान सबाई, आसले तारामाई तो सब किछु, तो तारामायेर काछेई सबाई जान और बामदेवर काछे अनेके जान ना। तादेर रिक्वेस्ट करबो आपनारा बामदेवर काछे जाबेन। तो जेटा मेन कथा जे অনেকেই বলছেন যে তারাপীঠ এই হয়ে গেছে ওই হয়ে গেছে, হ্যাঁ আমিও মানছি তারাপীঠ অনেক বদলেছে, অনেক বদলেছে অনেক। যখন আমি প্রথম তারাপীঠ গিয়েছিলাম না ছোটবেলায়, তখন ওই যে শ্মশানে ঢুকতাম তখন ওইখানেতে মানে একটা মরার হাড়ের উপর আমার পা পড়েছিল, সেই তারাপীঠ আজকে আর নেই। তখন তারাপীঠে ঢুকতে গেলে গা ছমছম করতো, আজকে আর সেটা নেই। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আমি আজকের তারাপীঠ শ্মশানেও অনুভব করি যে একটা শক্তি আছে তারাপীঠ মহাশ্মশানে। আর হ্যাঁ বন্ধুরা, তাদেরকে বলবো যে যারা তারাপীঠ যাচ্ছেন তারা বাহ্যিক জগতের দিকে কান দেবেন না, বাহ্যিক কী হচ্ছে তার দিকে কান দেবেন না, কে কী করছে কান দেবেন না। আপনি যাচ্ছেন বড় মায়ের কাছে। আচ্ছা বলুন তো, আপনি বলছেন সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে, তারাপীঠ মন্দির চেঞ্জ হয়েছে, তারামায়ের বিগ্রহ যেমন ছিল তেমনই আছে, যেখানে তারামা বিরাজ করতেন তেমনই আছে, শ্রীগুরু বামদেব যেমন বিরাজ করতেন তেমনই আছে, শ্মশানে শ্রীমূলতলা বৃক্ষে শ্রীগুরু বামদেবের সমাধি মন্দির রয়েছে, রয়েছে তারামায়ের শ্রী রাঙা পাদপদ্ম, সব কিছু সমানই আছে। কিন্তু হ্যাঁ, কিছু পরিবেশ যেটা কালের নিয়মে চেঞ্জ হবার ছিল সেটা চেঞ্জ হয়েছে। তো বন্ধুরা, এই কথা আর বলবেন না যে তারাপীঠ চেঞ্জ হয়ে গেছে, এই হয়ে গেছে ওই হয়ে গেছে। মানছি অনেক চেঞ্জ হয়েছে, চোর ছাচর বেড়েছে, প্রচুর খুন খারাপই এখনও, তাও তো শুনলাম নাকি খুন খারাপিও হচ্ছে, তো হচ্ছে, চোর ছাচর বেড়েছে, মাতালের পরিমাণ বেড়ে গেছে। আর হ্যাঁ, যারা মদ খেয়ে মন্দিরে পুজো দিতে যান তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। বন্ধুরা, মদ খেয়ে মন্দিরে পুজো দিতে যাবেন না, এটা আমার আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট রইল। পুজো দিয়ে এসে ঘরে বসে হোটেলে বসে মদরা খান, তাতে আপনার কিছু পাপ আসবে না। কিন্তু ওই বড় মায়ের কাছে আমি মায়ের ছেলে বলে মাদলামি করবেন আর তারা মা আপনাকে মাফ করে দেবে, এটা কিন্তু ভুল কথা। আমি আবারও বলে দিলাম, আমি কোনো মানে আমি খুবই একজন নিকৃষ্টতম মানুষ, কিন্তু তাও আমি আপনাদেরকে বললাম। আর গুরু বামদেবের কাছে শ্মশানে গিয়ে ওইখানে ওই আমি নিজের চোখে দেখেছি ওই চাতালেতে মদ ফদ খেয়ে নাচানাচি গান এই ওই, এগুলো ঠিক নয়। শ্মশানটা হচ্ছে পবিত্র একটা শ্মশান। আর আপনি আবার কমেন্টে আপনারা বলবেন যে কেন গুরু বামদেবও তো মদ খেত, গুরু বামদেবও তো কারণ বাড়ি করতো। একটা বন্ধুরা, বামদেবের সঙ্গে তুলনা করবেন না, কারণ শ্রীগুরু বামদেবের চরণের যে ধুলো সেই ধুলোর একটা ধুলিকোনার যোগ্য হয়তো আমরা নয়। করতে একটা কথা মাথায় রাখবেন, যারা প্রকৃত সাধক কৌলাচারী বীরাচারী তারা কিন্তু এই কারণ বাড়িটা পান করে একটা নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে। আর কারণ বাড়ি পান করাটা অত সহজ নয়, পঞ্চমকার সাধনা অত সহজ নয়, তাহলে আজকে আমরা সবাই সাধনা করতাম, এটা অত সহজ নয়। ঠিক আছে, তো এই যে মদ খেয়ে মাদলামি প্লিজ করবেন না, আর মন্দিরে পুজো দিতে গেলে প্লিজ বন্ধুরা হাত জোড় করে রিকোয়েস্ট করছি কেউ মদ খেয়ে পুজো দেবেন না, এটা আপনাদের কাছে অনুগ্রহ, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল না। কিন্তু মদ খেয়ে পুজো দেওয়ার বিরুদ্ধে আমি সম্পূর্ণ বিরুদ্ধে, আর শ্মশানে যাওয়ার বিরুদ্ধে সম্পূর্ণ আমি এর বিরুদ্ধে আমি। তো বন্ধুরা, আপনাদের কাছে এই কিছু মূল্যবান কথা বলার জন্যই আমি এলাম। যদি
আপনাদের পছন্দ হয় তো আপনারা কমেন্টে জানাবেন, বা যদি আমি ভুলও বলে থাকি বা যদি আমার চিন্তাভাবনা হয়তো ভুল, আমি ভুলও হতে পারি, অবশ্যই ভুল হতে পারি, তো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট রইল। তো চলুন, আর যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় তো অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর যদি আপনাদের মন চায় তো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আরও রহস্যময় জিনিস এবং মিস্টেরিয়াস ভিডিও পেতে। তো চলুন জেনে নেওয়া যাক। কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যার আরেকটি নাম তারারাত্রি। তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় শাস্ত্রে। তবে হ্যাঁ, শুধু হিন্দু শাস্ত্রে নয়, বৌদ্ধ শাস্ত্রেও এই অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। তো জানলাম অনেক ক্ষেত্রেই এই অমাবস্যার গুরুত্ব রয়েছে। তো আসলে কী এই কৌশিকী অমাবস্যা? তাহলে আসুন আগে জেনে নিই কৌশিকী অমাবস্যা সম্পর্কে। শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত মহা সরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে, পুরাকালে একবার শুম্ভ ও নিশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে চতুরানন ব্রহ্মা তাদের বর দেন। কোনো পুরুষ তাদের বধ করতে পারবেন না, শুধু কোনো অযোনি সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন। অর্থাৎ এমন এক নারী যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি, তার হাতেই এই দুই অসুর ভাই শুম্ভ ও নিশুম্ভের মৃত্যু সম্ভব। কিন্তু পৃথিবীতে এমন নারী কোথায়? আদ্যাশক্তি মহামায়াও তো মেনকারানীর গর্ভে জন্ম নিয়েছিলেন, তাই তিনিও ওদের নাশ করতে পারতেন না। আর এই বর পেয়ে তখন তারা দুই ভাই শুরু করেছিল অত্যাচার। তাহলে এদের নিধন করার উপায় কী ছিল? পূর্বজন্মে পার্বতী যখন সতীরূপে দক্ষ যজ্ঞস্থলে আত্মাহুতি দেন, তার কারণে এই জন্মে দেবীর গাত্রবর্ণ ছিল কালো মেঘের মতো, তাই ভোলানাথ তাকে কালিকা বলে ডাকতেন। একদিন দানব ভাইদের দ্বারা পীড়িত ক্লান্ত দেবতারা যখন কৈলাসে আশ্রয় নিলেন, শিব সকল দেবতাদের সামনেই দেবী পার্বতীকে বললেন, কালিকা তুমি ওদের উদ্ধার করো। সবার সামনে দেবীকে কালী বলে ডাকায় দেবী পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ, অপমানিত ও ক্রোধিত মনে মানস সরোবরের পাড়ে কঠিন তপস্যা শুরু করেছিলেন। তপস্যা অন্তে শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সমস্ত কালী পরিত্যাগ করলেন এবং পূর্ণিমার চাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করলেন দেবী। ওই কালো কোশিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হয়েছিল, আর তিনি ছিলেন দেবী কৌশিকী। দেবী কৌশিকী ছিলেন অযোনি সম্ভূত নারী, তাই তিনি ছিলেন একমাত্র যিনি শুম্ভ ও নিশুম্ভকে বধ করেছিলেন। মা তারার অপর নাম কৌশিকী। পুরাণ মতে কৌশিকী রূপেই শুম্ভ ও নিশুম্ভকে বধ করেছিলেন দেবী তারা। তো আসুন জেনে নিই এই তিথির মাহাত্ম্য কী। বন্ধুরা, কৌশিকী অমাবস্যা অন্য সকল অমাবস্যার থেকে একটু আলাদা, কারণ তন্ত্রমতে ও শাস্ত্রমতে ভাদ্র মাসের এই তিথিটি একটি বিশেষ। এই তিথিতে অনেক কঠিন ও গুপ্ত সাধনা করা হয়, যা করলে আশাতীত ফল মেলে। এই দিনে সাধক কুলকুণ্ডলিনী চক্রকে জাগ্রত করেন। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। তন্ত্রমতে এই অমাবস্যার রাত্রিকে তারারাত্রিও বলা হয়, এবং এই দিনেই এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দুয়ার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় ও সাধক নিজের ইচ্ছামতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করেন এবং সিদ্ধি লাভ করেন। যেদিন দেবী কৌশিকীর উৎপত্তি হয় এবং তিনি ওই দিনেই শুম্ভ ও নিশুম্ভকে বধ করেছিলেন, সেই দিন ছিল অমাবস্যা, আর তাই এই অমাবস্যার নাম হয় কৌশিকী অমাবস্যা। এই দিনে দশ মহাবিদ্যার দ্বিতীয় স্তরের অন্যতম রূপ দেবী তারা মর্ত্যধামে আবির্ভূত হয়েছিলেন, আর এই পুণ্যতিথিতেই তারাপীঠের মহাশ্মশানের শ্বেত শিমুল গাছের তলায় সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন তারাপীর ভৈরব মাতৃসাধক তন্ত্রশ্রেষ্ঠ সদাশিব শ্রীগুরু সাধক বামাখ্যাপা বাবা। সেই বিশ্বাসে
কৌশিকী অমাবস্যাতে লক্ষাধিক পুণ্যার্থীদের ভিড় হয় তারাপীঠে। বলা হয় ভাদ্র মাসের এই পুণ্যতিথিতে তারামায়ের পূজা করে দ্বারকা নদীতে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। এই তিথিতে শাস্ত্রমতে সাধনা করলে অশেষ পুণ্য লাভ হয়। আসুন জেনে নিই 2021 সালে কৌশিকী অমাবস্যার সঠিক দিনক্ষণ সম্পর্কে। 2021 সালে কৌশিকী অমাবস্যা 7ই সেপ্টেম্বর পড়েছে। মূলত বাংলা সময় 21শে ভাদ্র 1428 সালে এই দিনক্ষণ পড়েছে। কৌশিকী অমাবস্যার মূল তিথি 2021 সালের 6ই সেপ্টেম্বর সকাল 7টা 7 মিনিট থেকে শুরু হবে এবং 7ই সেপ্টেম্বর 2021 সকাল 6টা 36 মিনিটে ছাড়বে এই অমাবস্যা। সবাই মিলে বলুন জয় জয় শ্রীগুরু বামদেব, জয় জয় মা তারা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন ও শেয়ার করবেন তারামা ও শ্রীগুরু বামদেবের লীলা কথা সবার জানার জন্য। আর যদি আপনার মন চায় তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকমই সব ভিডিও আরও পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আপনাদের বহুমূল্যবান ও গুরুত্বপূর্ণ সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।